চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ জায়েদ খানের। আজ এমনটাই জানিয়েছেন হাইকোর্ট। নিপুণের পক্ষে দেয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জায়েদ খান আর রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন নিপুণ আক্তার। গত 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। পরে অনিয়মের অভিযোগে আপিল বোর্ড নিপুণকে জয়ী ঘোষণা করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় আইনি লড়াই।